অ্যাম্বুলেন্স আছে অথচ অ্যাম্বুলেন্সের চালক নেই, এভাবেই চলছে বিলোনিয়া মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যার ফলে সোমবার করোনা পজিটিভ রোগীদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে রোগীরা উত্তেজিত হয়ে উঠলে অন্য এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রোগীদের পাঠানো হয় হোম আইসোলেশনে। এ ধরনের অবস্থাকে কেন্দ্র করে বিলোনিয়া মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে অথচ অ্যাম্বুলেন্সের চালক নেই, যার ফলে করোনা পজিটিভ রোগীদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে অন্য এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে রোগীদের পাঠানো হয় হোম আইসোলেশনে। এই অব্যবস্থাকে কেন্দ্র করে বিলোনিয়া মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তোমরা কি দুজন পজিটিভ? এটা কোন হাসপাতাল? এটা প্রাথমিক স্বাস্থ্য। তোমরা কি বাড়িতে থাকুন লাগে কইছে এমনি দত্তর থেকে? সোমবার সকালে এলাকারই কয়েকজন বাসিন্দা করোনা টেস্টের জন্য ছুটে আসে মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অ্যান্টিজেন টেস্টের পর প্রায় 15 থেকে 16 জনের মধ্যে দুইজনের দেহে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়, কিন্তু তাদের শরীরে কোনো করোনার লক্ষণ নেই। পজিটিভ পাওয়ার পরই দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেন তাদের। হাসপাতালের অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। কিন্তু সকাল 11:30 থেকে বেলা 3টা পর্যন্ত ঠাই বসিয়ে রেখে 3টার পরে পায়খলা থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তারপরে তাদের বাড়িতে পাঠানো হয়। মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স চালক আছেন একজন, তিনি ছুটি নিয়ে বাড়িতে চলে যান, কিন্তু চালক যে ছুটিতে আছে কর্তব্যরত চিকিৎসকও জানেন না। আচ্ছা, ওরা তো এখান থেকে যাওয়ার জন্য আপনাদের হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স দেওয়ার কথা, কিন্তু অ্যাম্বুলেন্স তো এখন নেই, ড্রাইভার নেই, অভিযোগ করছেন ওনারা। অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্স ড্রাইভার তো স্টেশনে এখন তো নেই ডিউটিতে, উনি যে ডিউটিতে নেই সেটা আমি জানি না, আমাকে ইনফর্ম করে নেই। তো উনি ছুটি নিয়েছে না কোথায় গেছে সেটা আমি দেখি না, সেটা আমার এমআইসি দেখে, কিন্তু আমি আজকে ডিউটিতে আর আমাকে ইনফর্ম করা হয় নাই যে তিনি আজকে ডিউটিতে আসবে না। এখন প্রশ্ন হলো, এই সময়ে যদি কোনো সংকটাপন্ন রোগীকে রেফার করতে হতো তাহলে কি করত হাসপাতাল কর্তৃপক্ষ? এছাড়া মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় ঔষধও নেই বলে অভিযোগ। এই অব্যবস্থার মধ্যে রোগীদের পরিষেবা দিতে গিয়ে বেগ পোহাতে হচ্ছে চিকিৎসকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।